ভ্রমণে রাজনীতির এই মুহূর্তের ডর খবর বিগ ব্রেকিং নিউজ কিছু সময় আগতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি দুবারর বিধায়ক বিপুরিয়া সমষ্টির ভূপেন কুমার বরা তেখেতে আমাক সংবাদ মাধ্যমক স্পষ্টক জানাইছিল যে অহা কেটামান দিনের ভিতরতে বহুখিনি বিজেপি বা অন্য দলের নেতাই আহি কংগ্রেস দলত যোগদান করব, কোনোবাই বিপুরিয়াত যোগদান করব, কোনোবাই ডিব্রুগড়ত, কোনোবাই গুয়াহাটীত, আন একাংশই নতুন দিল্লিত। আর যেহেতু 15-16 তিনিদিন কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটির এখন গুরুত্বপূর্ণ সভা গুয়াহাটির রাজীব ভবন অনুষ্ঠিত হব আর তাতে সিদ্ধান্ত লব। ইতিমধ্যে আমি কংগ্রেসের সূত্রের বা বেলেগ দলীয় সূত্রের আর যখন লোকের নাম ওলাইছে আমি ক্রস চেক করেছো, বহুখিনি লোকের সঙ্গে আমি কথা পাতিছো আর পাতি এখন তালিকা আমি প্রস্তুত করেছো, সেই তালিকাখন আমার হাতত আহি পড়েছে। তারপর আমি তালিকাখন পার পিছতে যে আমি নামবর খোলসা করছো তো নয়, আমি আকো বিভিন্ন সূত্রত আমি বিভিন্ন সোর্সত সেই নামবিলাকক লৈ আমি আলোচনা করেছো, কথা পাতিছো। আর তারপর আমি নিশ্চিত হয়েছো যে হয় সেইকেইজন ব্যক্তি কিছুদিন পিছতে জাতীয় কংগ্রেস দলত আনুষ্ঠানিকভাবে যোগদান করব আর এই ক্ষেত্রে আন কিছু সংখ্যক আরও অন্য দলের সত্যিও কথা বতরা চলি আছে। গতি যে ধরনের কথা বতরা চলিছে সমগ্র সম্পূর্ণ তথ্য সহকারে আমি এইখানে কথা আমার দর্শক আমি জানা বিচারিছো। আসলে এজন ব্যক্তিয়ে রাজনৈতিক নেতাই এটা দলের পর এলাগি হয়ে থাকার পিছন আন একটা দলত যোগদান করলে এই কোনো ডর এনেকা কথা নহয় যে মানে পৃথিবীখনেই ধ্বংস হয়ে গেল, নোহা নোপোজা কথা নহয়, এই একটা সিম্পল কথা। কোনোবা এজন রাজনৈতিক নেতাই এটা দলত গুরুত্ব পোৱা নাই, ধরক আপনি যাবার সোম রংহাং তখেতে সর্বানন্দ সোণোৱাল মন্ত্রীসভাত মন্ত্রী আসে তখেতে টিকটটো পোৱা নাছিলে, তো কংগ্রেস দলত গিয়ে কংগ্রেস দলের টিকটত ডিফু সমষ্টিপা ইলেকশন খেলিছিলে, ইয়াত কোনখন মহাভারত অশুদ্ধ হয়ে গেল একোটা কথা নহয়, তখেত অবশ্যই আজি প্রয়াত। ঠিক তেনে ধরনের জয়রাম ইংলেঙে যা সর্বানন্দ সোণোৱালৰ দিনত তখেতে হাওড়াঘাট সমষ্টির বিধায়ক আসে, এইবার 21ত টিকট দিয়া নাই, 21ত টিকট দিয়ে কেইদিনমান বহি যা 23 চনত তখেতে কংগ্রেস দলত যোগদান করে এবার ডিফু লোকসভা সমষ্টির প্রার্থিত্ব লাভ করলে। কিন্তু যোগদান করার আগত যদি আমি সাংবাদিকসকলে যদি নিউজটা ব্রেক করে দিও কয় যে সাংবাদিকসকলে তো ভুল বাতরি দিছে। আসলে সাংবাদিকসকলে কোনো একটা কথা যদি এঠাইত যদি আপনি জুই যদি কোনো যদি জুই নধরে তাহলে তারপর ধোয়া কেনকে ওলাব, ধোয়া তো আর মাটির পর তো আর উপর ওলাই না যায়, গতি তাত কোনোবাই দিয়াচলা খাটি মারি দিছে আর তাত জুই জ্বলিছে, তাত জুই জ্বলার কারণেই তো ধোঁয়া ওলাইছে উপর, গতি এতিয়া বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটত ধোঁয়া ওলাইছে আর ধোঁয়া ওলার পিছন আমি সেই জুইর যুক্ত সূত্র সেই জুইর সূত্রক আমি পম খেদি গৈছিল আর গৈ আমি গোটেইখিনি খবর পাইছো। নাই ডাঙর ডাঙর রাজনৈতিক নেতা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার কারণে আলোচনা বিলোচনা চলাইছে, আমি নামবিলাক কই দিলে হয়তো কোনোবা দুই এজনের মনত অল্প দুঃখ পাব পারে, কিন্তু তথাপি ভিতরে ভিতরে আনন্দ পাব। আমি নামখিনি কব পৰা যায় যে সিপাজার বিধানসভা সমষ্টির সিপাজার বিধানসভা সমষ্টির তিনিবার বিধায়ক বিনন্দ শইকীয়াই আনুষ্ঠানিকভাবে এটা সময় কংগ্রেসের বিধায়ক আসে, তারপর বিজেপি দলত যোগদান করলে, যোগদানে নহয় দাদা ব্রিগেড হিমন্ত বিশ্ব শর্মার একেবারে ক্লোজ আসে, 2016 চনত বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসে, কিন্তু 21 চনত পরমানন্দ রাজবংশে যেটা টিকট পালে সেই সময় উপেক্ষিত হল বিজেপি দলত বিনন্দ শইকীয়া। আর এটা আমি কংগ্রেসের সূত্রের খবরখিন জানিব পারিছো যে অহা কেটামান দিন পিছতেই জাতীয় কংগ্রেস দলত যোগদান করব, যোগদান প্রায় এক প্রকার নিশ্চিত হয়েছে। সেইগী হল বিনন্দ শইকীয়া, মানে আমি একবার নামটা কইসু যে এসময় জয়নাথ শর্মার দরে ডক্টর জয়নাথ শর্মার দরে গণ পরিষদের অভিজ্ঞ রাজনৈতিক নেতাক এইগী নেতায় হরুয়াই থই দিছিল এবার নয় দুবার নয় তিনবার, আর সেইগী বিনন্দ শইকীয়াই এতিয়া রাজনৈতিক অসুরক্ষিত অনুভব করে এতিয়া আকো ঘরের লড়া ঘরলে উভতি যাব বিচারিছে বলে আমি শুনব পারিছো। একই কথা ডাক্তার মানসিং রংপির, মানসিং রংপিয়ে বৈঠালাংসু সমষ্টির এবার নহয় দুবার নহয় তিনবার বিধায়ক আসে, যেটা কংগ্রেসের দুবার বিধায়ক আসে তারপর আনি বিজেপির টিকটত নির্বাচন খেলোয় আকো 2021 চনত বাই ইলেকশন খেলোয় টিকট দিয়ে তাতো জিকাই আনি নির্বাচিত হয়েছিল, দেউতাক মন্ত্রী আসে সেইগী মানসিং রংপিয়ে 2016 চনত বাই ইলেকশন খেলাইছিল, 21ত টিকট নাপালে, 21ত টিকট নাপাওতে এতিয়া রাজনৈতিক ক্ষেত্রখনত বিজেপি দলত এলাগি হয়ে আছে। গতি আমি খবর পাইছো যে কিছুদিন পিছত ডাক্তার মানসিং রংপিয়ে সকলে চিনি পায় ডাক্তার চিকিৎসক এগারী কংগ্রেস দল আকো ঘর লড়া ঘরলে উভতি আহিব। এতিয়া আপনার নাম ওলাইছে অশোক শর্মা, নলবাৰী বিধানসভা সমষ্টির যিগৰাকী প্রাক্তন বিধায়ক দলীয় কাম কাজক বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করেছিল, অবশ্যই নলবাৰী বিধানসভা সমষ্টির বৈদ্যুৎ ভয়াও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আগবায়,
গতিকে হয়তো বৈদ্যুৎ ভয়াই ক্ষেত্রে লগতো এনেধরনের আলোচনা বিলোচনা করে কোনো ধরনের হাইকাজিয়া নোহাকই অশোক শর্মার যোগদানও হয়তো সম্ভবত অতি সোনকালে এতিয়া বর্তমান সময়ত আমি সুধিছিলো যে এই এসপ্তাহের ভিতর বা দশ দিনের ভিতর বা এই মাহতে হওয়ার সম্ভাবনা আছে নে তেতিয়া পুনচাতে তেখেতসকলে যিখিনি আমাক এই গোটেই খবরবিলাক দিছে তেওঁলোকে জানাইছে যে পোন্ধৰ ষোল্ল সোতৰ এই তিনিটা জুলাই এই তিনিটা দিন তেওঁলোকৰ আজি পলিটিকেল এফেয়ার্স কমিটির মিটিং আছে গতিকে তারপরে আর এটা গোটেই রাজ্যত বানপানী আছে গতিকে এই সময় যোগদান বা এই ধরনের কার্যকলাপ অসমৰ ৰাইজে ভাল নাপাব পাৰে সেইকাৰণে কেইটামান দিন তেওঁলোকে কথা বতৰাবিলাক আলোচনাবিলাক অব্যাহত ৰাখিছে আৰু যোগদান পৰ্বত অলপ অকণমান পিছুৱাই দিছে গতিকে আশা কৰা হৈছে জুলাই লাষ্টত নহ'লে আগষ্টৰ ফাৰ্ষ্ট উইকত নতুন দিল্লীত কিছু সংখ্যকে যোগদান কৰিব কিছু সংখ্যকে গুৱাহাটীত কিছু সংখ্যকে নারায়ণপুৰত আৰু কিছু সংখ্যকে ডিব্ৰুগড়ত আজিও আম আদমি পাৰ্টিৰ যিটো মনোজ ধানৰ সৈতে লাগি থকা বহুখিনি নেতাকৰ্মীয়ে আজি ৰাজীৱ ভৱনত আনুষ্ঠানিকভাৱে তেওঁলোকে যোগদান কৰিছে জাতীয় কংগ্ৰেছ দলত এতিয়া কিছু ক্ষেত্ৰত নাম ওলাইছিলে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ পুত্ৰ অধিবক্তা পুত্ৰ জ্যেষ্ঠ পুত্ৰ সামন্ত কাশ্যপৰ যে সামন্ত কাশ্যপৰ সৈতে কংগ্ৰেছৰ একাংশ জ্যেষ্ঠ নেতাই তেওঁলোকে আলোচনা অব্যাহত ৰাখিছে আৰু তেওঁলোকেও আলোচনাটো নেতিবাচক কৰা নাই বুলি আমি শুনিছোঁ আলোচনাটো ইতিবাচকভাৱে আগবাঢ়ি গৈ আছে কাৰণ কিয় বৰহমপুৰ বিধানসভা সমষ্টিত প্ৰফুল্ল কুমাৰ মহন্তই এবাৰ নহয় দুবাৰ নহয় তেওঁ তাৰ পৰা ছবাৰ বিধায়ক হৈছিলে আৰু এবাৰ অন্য সমষ্টিত নগাঁও সমষ্টিত এবাৰ আৰু কলিয়াবৰত এবাৰ নগাঁও কলিয়াবৰত যেতিয়া জিকিছিল 1985ত সেইটো এটা টাৰ্ম বুলি ধৰি বাকী ছয়টা টাৰ্ম বৰহমপুৰত মুঠতে তেখেতে সাতটা টাৰ্ম এম এল এ হৈছিলে গতিকে বৰহমপুৰ সমষ্টিত যেতিয়া প্ৰফুল্ল কুমাৰ মহন্ত অসুস্থতাৰ বাবে টিকট নাপালে তেতিয়া তাৰপিছতে তেখেতৰ পুত্ৰই ৰাজনীতিৰ বাবে মন মেলিছে এতিয়াও সমষ্টিত তেওঁ বানপানীৰ সময়ত বিভিন্ন ঠাইত তেওঁ খা খবৰ লৈ আছে বুলি আমি শুনিছোঁ কিন্তু তেখেতৰ যিহেতু কংগ্ৰেছ দলৰ পৰা তাত সুৰেশ বৰাই বিগত তিনিটাৰ বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী আছিলে সেইগৰাকী সুৰেশ বৰাই বিজেপিলৈ জাপ মাৰি যোৱাৰ পিছত এতিয়া কংগ্ৰেছ তাত প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী সুৰেশ বৰা নাই পিছত তাত এটা ভেকুৱাম এটা খালী হৈ পৰিছে আৰু সেইবাবেই যে এটা অফাৰ হয়তো সামন্ত কাশ্যপলৈ গৈছিলে আৰু সামন্ত কাশ্যপ বা তেখেতসকলৰ পৰিয়ালৰ ফালৰ পৰা সামন্ত কাশ্যপৰ মাতৃ ৰাজ্যসভাৰ প্ৰাক্তন সাংসদ আৰু তেখেতে বিশিষ্ট এগৰাকী সাহিত্যিক পদ্মশ্ৰী বঁটাবিজয়ী ডক্টৰ জয়শ্ৰী গোস্বামী মহন্ত গতিকে তেখেতসকলে হয়তো কথা বতৰাবিলাক সূক্ষ্মভাৱে বিচাৰ বিবেচনা কৰিছে পৰ্যালোচনা কৰিছে সমষ্টিৰ মানুহৰ লগত কথা পাতিছে কিন্তু এটা কথা নিশ্চিত যে কংগ্ৰেছৰ কোনোবা নহয় কোনোবা নেতাই কিন্তু প্ৰফুল্ল কুমাৰ মহন্ত পৰিয়ালৰ সৈতে এই কথাটো পাতিছে যে অফাৰ দিছে যে আপোনালোকে বৰহমপুৰ সমষ্টিৰ নিৰ্বাচন প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে আপোনালোকে কংগ্ৰেছ দলত যোগদান কৰিব পাৰে কিন্তু এই কথাবিলাক এতিয়াও সামন্ত কাশ্যপৰ ক্ষেত্ৰত কথাটো হয়তো চালুকীয়া হৈ আছে কাৰণ এইখিনি কথা পাতিবলৈকে আৰু কিছু সময়ৰ প্ৰয়োজন হ'ব আৰু বোধহয় সেইকাৰণে ভূপেন কুমাৰ বৰাই কৈছে যে দিল্লীতো কিছু সংখ্যকে যোগদান কৰাৰ সম্ভাৱনা আছে গতিকে মহন্ত পৰিবাৰ যদি দিল্লীত যায় বা ফেমিলিটো যদি দিল্লীত যায় তেতিয়া সামন্ত কাশ্যপৰ যোগদান হয়তো নতুন দিল্লীতো হ'ব পাৰে এতিয়া আন এগৰাকী নেতাৰ কথা ওলাই আছে সেয়া হ'ল ৰাজেন গোহাঁই ৰাজেন গোহাঁই যিটো বিজেপিৰ বৰ্তমানৰ নেতৃত্বৰ কাম কাজত যথেষ্ট ক্ষুব্ধ তেওঁ নিৰ্বাচনৰ ভোটদান চলি থাকোঁতে সেই সময়তো তেওঁ ছেকেণ্ড ফেজৰ নিৰ্বাচনৰ সময়ত তেওঁ মুকলিকৈ তেতিয়া কৈছিলে যে আমি মানে অসন্তুষ্ট প্ৰকাশ কৰিছিলে আৰু তেতিয়াই তাৰপিছতে আমি খবৰ পাইছোঁ এতিয়া যে তেওঁৰ আলোচনা বিলোচনা অসম জাতীয় পৰিষদৰ লগত হৈ আছে গতিকে এই কথাবিলাক আমাৰ অসম জাতীয় পৰিষদৰ পক্ষতে হওক বা আপোনাৰ যিটো ৰাজেন গোহাঁইৰ পক্ষতে হওক তেওঁলোকে ভালধৰণে জানিব যে কথা বতৰাবিলাক কিমান আগবঢ়াইছে কিন্তু এটা কথা হয়তো ৰাজেন গোহাঁই নিজেও বুজি পাইছে যে তেওঁলোকৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বৰ্তমানৰ নেতৃত্বৰ সন্মুখত তেওঁলোকৰ ৰাজনীতি আৰু হয়তো বেছিদিন তিষ্টি নাথাকিব আৰু এনেধৰণে আপুনি চাওক সৌ সিদিনা আপোনাৰ কেনেকৈ আপোনাৰ এগৰাকী মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ লগত মৃণাল শইকীয়াৰ আপোনাৰ বাক বিতণ্ডা বা তেওঁলোকৰ বাকযুদ্ধ হৈছিলে আৰু মুখ্যমন্ত্ৰী হস্তক্ষেপ কৰিব লগা হৈছিলে বা বিভিন্ন ক্ষেত্ৰত বহু নক'ব লগা নিলিখিব লগা কথাবিলাক ছ'চিয়েল মিডিয়াত লিখিছিলে গতিকে হয়তো তাত বিস্মিতা গগৈ যেতিয়া তাত একমডেট হৈ গ'ল কংগ্ৰেছৰ পৰা গৈ খুমটাইত যেতিয়া যোগদান কৰিলে হয়তো মৃণাল শইকীয়াৰ মনো ঘূৰিছে গতিকে এইধৰণে অসমৰ ৰাজনীতি এতিয়া সন্মুখত পঞ্চায়ত নিৰ্বাচন তাৰপিছতে বিধানসভা নিৰ্বাচন আৰু এই বিধানসভা নিৰ্বাচনৰ আগে আগে বহু ৰাজনৈতিক নেতা অকল কেৱল যে বিজেপিৰ নেতা কংগ্ৰেছলৈ আহিব কংগ্ৰেছৰ নেতা বিজেপিলৈ যাব তেনেকুৱা নহয় আৰু বহু অসম গণ পৰিষদৰ নেতা আন্দোলনলৈ যাব বি পি এফৰ নেতা আৰু ইউ পি পি এলৰলৈ সৌ সিদিনা চন্দন ব্ৰহ্ম গ'ল আকৌ ইউ পি পি এলৰ নেতা আকৌ বহুখিনি বি পি এফলৈ যাব বিজেপিৰ পৰা সৌ সিদিনা ইমানুল মুছাহাৰীয়ে যোগদান কৰিছে আপোনাৰ জয়ৰাম ইংলেঙে সৌ সিদিনা বিজেপিৰ পৰা কংগ্ৰেছত যোগদান কৰিছে সমৰজিৎ হাফলংবাৰ আকৌ কংগ্ৰেছৰ পৰা বিজেপিত যোগদান কৰিছে তেওঁ হাফলঙৰ এক্স এম এল এ আপুনি জগৎ সিং ইন্তি চাওক এটা সময়ত তিনিবাৰ এম এল এ আছিলে আপোনাৰ বোকাজানত তেওঁ আকৌ বিজেপিৰ পৰা গৈ কংগ্ৰেছত যোগদান কৰিলে গতিকে এতিয়া নিৰ্বাচন সন্মুখত আছে গতিকে এনেধৰণে যোগদানৰ পৰ্ববিলাক চলিব কিন্তু আমি যিখিনি মানুহৰ নাম কৈছোঁ হেভিৱেট প্ৰাৰ্থী যিসকল চিপাজাৰ বিধানসভা সমষ্টিত ডাক্তৰ জয়নাথ শৰ্মাক কোনোবাই হৰুৱাব পাৰিব বুলি কোনো ভবা নাছিল এটা সময়ত 2001 বা 2006 তেনেকুৱা টাইমত তেতিয়া হৰুৱাই থৈ দিছিল বিনন্দ শইকীয়াই এবাৰ নহয় দুবাৰ নহয় তিনিবাৰ এম এল এ হৈছিলে
হিমন্ত বিশ্ব শর্মা দাদা ব্রিগেডৰ সেই ব্রিগেডৰ লগত ওলাই গৈছিল তেতিয়া 16 টিকট পাই এমএলএ হৈছিল 21ত বঞ্চিত হল ঠিক তেনেকৈ অশোক শর্মা 16 টিকট পাই বিধায়ক হৈছিল 21ত বঞ্চিত হল আর রাজেন গোহাঁর কথা আপনাদের সকলে জানে আর মানসিং রংপি 16 এমএলএ হৈছিল কংগ্রেসৰ টিকটত তেও বিজেপিত যোগদান করাইছিল আকৌ পদুম ফুলত খেলাইছিল আকৌ জিকিছিল সেই যুগন ব্যক্তিক 21ত টিকট নেদিলে তেও মন্ত্রীপুত্র তেও বৈঠালাংশ সমষ্টিত তেও তিনিবারৰ জনপ্রতিনিধি তেও সংসদীয় সচিব আছিল কিন্তু এনে ধরনের এই সকল রাজনৈতিক নেতাই এটা তলে কুচকাওয়াজ কুচকাওয়াজ চলাইছে আর বহু নেতা আছে আমি মঙ্গলদৈর এগারী নেতা হোক সিদিন ভূপেন বরাই তোর ঘর গিয়ে ভাত খাই আইছে গতি এনে ধরনের বহু নেতাই এটা বসন্ত দাসে মঙ্গলদৈত যোগদান করার কারণে এটা আরো বহু নেতার নাম ওলাইছে যে বিজেপি ত্যাগ করে কংগ্রেসের আহিব নেকি কিন্তু একটা দিন এনেকা হব আর যেটা আপনার 2025 সনের আগস্ট মাস শেষ হব তেতিয়া কিন্তু মুকলি মুড়িয়াকে কারণ তেতিয়া এন্টি ডিফেকশন না থাকিব কোনোবা এজন এমএলএ তেতিয়া অন্য একটা দললে গেলে এমএলএ পদ খারিজ নহয় এতিয়া কমলক্ষর নিচিনা এখন ভরি কংগ্রেসত এখন ভরি বিজেপিত মোর মনটু মোর আত্মাটু বিজেপিত মোর ভরিখন কংগ্রেসত এইবিলাক তেতিয়া নচলিব মুকলি মুড়িয়াকে যাব যাই তেতিয়া যেটা দলত যাব সেই দলতে বহিব কারণ কিয় তোর এমএলএ পদ খারিজ নহয় কারণ নির্বাচনলে মাত্র ছমাহ বা চারি মাহ থাকিব গতি আপনাদের চাব 2025 সনের আপনার আগস্ট সেপ্টেম্বরের পিছত অসমত এইবার বিশেষকৈ এইবারের 26 নির্বাচন আগত এটা বিরাট ধামখুমিয়া পরিবেশ এটা হব যে ইজনে আনটো দলত গল ইজন এমএলএ সৌটো দলত গল এজন মন্ত্রী তালেকে গল কারণ মন্ত্রী আসলে যাবার সর্বানন্দ সোনোয়ালের দিনত সুমরংহাম পার্বত্য উন্নয়ন দপ্তর মন্ত্রী আর খনি বিভাগের মন্ত্রী মন্ত্রীয়ে গুছি গল আপনার বিজেপি এরি কংগ্রেসলে কংগ্রেসের টিকটত নির্বাচন খেলিলে গতি অসমৰ রাজনীতিতে নোহোৱা নপূজা ঘটনা নহয় কিন্তু আমার হাতত আহি পড়েছে নিউজ 18 অসম নর্থ ইষ্টের হাতত এই এক্সক্লুসিভ তথ্য আর সেই কারণে আমি ব্রেক করছো আর আমি আমার দর্শকক জানাইছো আর আপনাদের এখিনিও জানাম যে কোনোবাই কথা পাতি থাকতে কারোবার ক্যান্সেল হল নেকি বা আর কোনোবা নতুন নেতায় কংগ্রেসত যোগদান করব নেকি বা দিল্লিত কোনখিনি মানুষে যোগদান করব কোনখিনি মানুষে গুয়াহাটীত যোগদান করব 15, 16, 17 জুলাই তেওঁলোকৰ পলিটিক্যাল এফেয়ার্স কমিটির কি সিদ্ধান্ত থাকিব এই গোটেই কথাবিলাক জানাম কারণ যি ধরনের বিজেপিয়ে তেওঁলোকে কৈছে যে এনেকে আপকিবার 400 পার বলে 240 পাইছে অসমতো আপকিবার 100 পার বলে তেওঁলোকে কিমান পায় সেটা তেওঁলোকে জানিব আর ঠিক তেনেকে কংগ্রেসেও কিন্তু তেওঁলোকেও কিন্তু এটা কঁকালত টঙালি বান্ধিছে 26ৰ কারণে রণসিংহা বজাইছে যিবিলাক সমষ্টিত আজি কংগ্রেসের টিকট প্রত্যাশী নাই বা তেওঁলোকৰ মানুহবোর এৰি থৈ গুছি গল বহু কেন্ডিডেট যাবারের 21ৰ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করা বহু কেন্ডিডেট অঞ্জন বরাই খেলেছিল বিশ্বনাথ চারি তেও বিজেপিলে গুছি গল সুরজ দিহিঙা খেলেছিল মাহমরাত তেও গুছি গল কিশোর ভট্টাচার্য খেলেছিল কমলপুরত তেও গুছি গল গতি এনে ধরনের বহু মানুষ তেওঁলোকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার পিছত তেওঁলোকে কিন্তু বিজেপিলে গুছি গৈছিল সেই সমষ্টিবিলাকত যদি করবাত করবাত যদি তেওঁলোকৰ যদি কেন্ডিডেটৰ অভাব আছে এতিয়াই কিন্তু সেই অভাববোৰ পূরণ করব কারণ এইবার 26ৰ নির্বাচনটো কংগ্রেসে খুব সিরিয়াসলি লৈছে বলে গৌরব গগৈ ইতিমধ্যে কৈছে ভূপেন কুমাৰ বৰা ইতিমধ্যে কৈছে আর তেওঁলোকে এইবার ভোটৰ পার্সেন্টেজ বাঢ়ি যোৱাৰ পিছত তেওঁলোকৰ কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছে গতি যি সময়ত যি ধরনের খবর আহি থাকে সেই খবর আমাৰ আমি জনাই থাকিম ধন্যবাদ।